কি রাজু, তুই ডিম খেলে না যে? কি করে শুরু লাগাইছে এখন? কি করতে শুরু করতে হবে? আরে করে না, এই যে সব কাটো তুম দেও। আসসালামু আলাইকুম আরা পুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম আরা পুরা ভাইয়ারা, মেরা ভাই কে কেরকম আছেন? আলহামদুলিল্লাহ আয়া নেব বোন ভালো আছি। কি শুরু করছি দে আই, কথা নেই কি? হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাগ, মানে মাছের মাথা। তো মাছের মাথা আমনে আমগো ওরকম খাওয়া হয় না, মাছের মাথা আমিও খাই। আমি খাই বেশি শুধু মৃগেল মাছের মাথাটা, রুই মাছের মাথা দেশে হইলে খাইতাম, ইয়ে না আর ইচ্ছা অত খানাও না। তখন হুদাকা মার ফিজ দাম হয়েছে, রুই মাছের মাথায় উল্লি ব্যাগ মাছের টুরা খাইয়া লেছি আমি বুঝলেন। আমাদের মধ্যে আগে আমি গো ভাইয়া মাছ জনাইতো না, তখন এই রুই মাছের মাথা হালাই রাখতো, কেন হালাই দিত। তখন এই যে ফিজের এগে নত অর্ধেকে মানে আনলে কি করে জানি দেওয়া নাই, এগে নত অর্ধেক আনলে আর জায়গা মারি দেখছে। অনেক এই মাছের মাথা এগুন নাই হালাই দিন বুঝলেন, খাইতাম না মাছের মাথা এগুন হালাই দিন, কত গুণ চান কত গুণ জ্বলছে। তখন মাছের মাথা হালাই দিন দে ফ্রিজে তুন আনলে, ফ্রিজে তুন আনলে বার করি আলাইছি, বার করি অনেকে এগুন আর জায়গা মারি গেলার এমনি আর গরদুয়ারের অবস্থা দেখে আর চাইলে হয়ে রয়েছে। একে তো আনে গো বাইয়ে অসুস্থ, দুয়ে অনেক আফুরা কমেন্টস করেন কন আফু আনে ডেলি ব্লগ একদম রুটিন ব্লগ দেন না কিলে, আসলে আমার দিতে ইচ্ছে করে কিন্তু দিতে হারি না কিল্লাই। আমি খালি যে গৃহিণী তা তো না, আমারে রেস্টুরেন্টও কাজ করতে হয়, আমারও খুব ইচ্ছে করে সকালবেলা একটু আপনাদের লগে নাস্তা শেয়ার করুম, তারপর হয়েছে আপনার একটু সোলাবাজি করুম। মানে আমার দাদিরা আমার মারা জানে সংসার জীবন সাজাইতো, আমার হয়েছে ঠেলা ঠেলির ঘর, খোদাই রক্ষা কর। আমার হয়েছে ধরেন অন বাসা একটু হারে রেস্টুরেন্ট, একটু হারে রেস্টুরেন্ট অন বাসা। তো যার কারণে আমার ওই রান্নার ভিডিওটা বা আমার খানার ভিডিওটা আমারে শেয়ার করতে হয়। আপনাকে ভাই এরও শরীর খারাপ, তখন এব এব এগেন ভাই এখন ঠিক করতে হইব, গোসে তো এব ডিম আনতে হইব, ডিমও শেষ হয়ে গেছে। আর বিদেশের বাড়িতে বুঝছেন নি বাড়িওয়ালারা বুঝছেন নি আলমারি মালমারি কম করে জিনিসপত্র একবার, তখন আমি এই তাকেটা কিনছি এন তাক বাড়া মতে আমি গোছাই না বুঝছেন নি, বাড়া মতে গোছাই না। এই যে আমার লেবু গাছ মাশাল্লাহ দি কদিন আর লেবু দরিও যাইব, আল্লাহ বাসালে রই দে এই সামারের মধ্যে ডিপ করে রেখছিলাম এগুন বার করছি, এগুন রে বাড়িল মনে ডিমগুন রে ঢুকাই আজ যার কিছু রাখতাম না। আমি গো ভাইয়ারও কইলাম না শরীরাম খারাপ, ও ইয়া করুন মায় দিছে যে দাইটি হালা দিতে হইব, ইয়া আর তা আমার হালিয়ে ভাঙ্গি গেছে দেখছো নি, এ ভাঙ্গি গেছে ইয়া হালা দিতে হইব লাইট ইয়া হালা দিম। তো আপনার গো ভাই আরও শরীরাম বালা নাই কিছু রাখতাম না, মায় দিছে যে ইলিশ মাছ আছে না ইলিশ মাছটা দু ফাইজে ঘুরি ভাত খাই আলাম বুঝছেন নি। তখন মানে ফোন আসে যাওয়া ধর গেছেন কনে ফোন করছে সাই যাও। কে রাজু, তুই ডিম খেলে না যে? খাওয়া শেষ, তোমার রাখে দিছি কাঁচামরিচ ইলিশ মাছের একটু একটু ভাজি আর এই যে ভাত লইছি। অন এই যে আমনে গো ভাইয়ার এই যে খাইছে যে একটু হুটকা মরিচ যে ঝাল, এটার এক কষালি কষালি ভাত দি খামো। আর হে ইলিশ মাছটা খাইছে কিন্তু ডিমটা আনলে রায় দিছে, হা কি ভালোবাসা। আসলে খনকা ডিম খাইতে ইচ্ছে করে না, এর শরীরটা এত খারাপ বুঝছে নেড়া ফোড়া বা ইয়ারা এর মানে এককারে কি যে কইতাম। তো আরে কয় তুই খোয়াই খাইতাম না, ঠিক আছে হেতেনে রায়রা খানা খাইলে মহাব্বত বাই দিব কেন গো। এরিও আর আফুরা বা ইয়ারা অনেকে আরে কি কয় কয় আর স্টিলের প্লেটে ভাত খান কিলে, আসলে স্টিলের প্লেটে
ভাত খাইবার যে কি শান্তি আর আপুরা ভাইয়ারা, সেটা আমনে করে আই বলি বুঝামো কনান তুন কন। যারা স্টিলের ফেলেটে ভাত খায় তারা তো কই থাকবো বেগুন খাও, গাফিলতি করিও না, এমনি শরীর তোর খারাপ। আমনে গো ভাইয়ের আগে দিয়ে খাওয়া দিছি, ব্যাগ একখানা দোয়া করে নি, শরীরটা একটা বেশি খারাপ। তো আল্লাহ মরিচ লইছি, এই হুটকা মরিচ যে ঝাল বাংলাদেশের মরিচ যে ঝাল, অল্প কুদ্দুরে কাবু করি এলাই, আর একখানা ভাজি, আর আমনে গো ভাইয়া ইলিশ মাছ মাছ খাইছে, ডিম খানো ক ডিম তুমি খ। বাপরে ইচ্ছা মাই ইলিশ মাছের জোল দিয়ারা পুরা বাইয়ারা, সেরাম মজা ডিমান্ডে। ওষুধ এনে রাখাই থুই দিম, তুই ভাত খাবার সময় তোর কাশি আছে না, ও না ভাত খাবার সময় আর কাশি আছে, দেখছো এই হচ্ছে মায়া মহাব্বত। রাইতাম লাগছে অন্য তরকারি, হরে একটু বারে যামু তো, হরে দোয়া দুই কই ইলিশ মাছ দুই টুডারে হেজ দি দো ফেজি করি লই, হরে হেজ দি করি লইছি। দেশি হুটকা মরিচ ওরে বাবা যে ঝাল, আহা অমৃত। হুটকা মরিচের ঝালটা জান মুয়ের কোনায় কানায় ঢুকে সেরাম একটা ঝাল লাগে ওরে। সাকুদুর খাবে নি আবার জাল দিতাম সা, আচ্ছা আর ইয়ানি ইয়ানি বিসি হুড ইয়ার জটুয়া হুডি একটা অবস্থা খারাপ, আর আমিও ভাই শরীর খারাপ হলে আমিও ভাই তুন আরে ধরে, আর শরীর খারাপ হলে আপতুন হেরে ধরে। মরিচটা সেরাম গেরান কিন্তু ঝাল কেন হাববি,
অমৃত হুটকা মরিচের ঘ্রাণটা সেরকম মোমো গেছে কেন ভাতের লগে মেকলি কেচা লাগে তোর হ্যাঁ দাঁড়াও সাবান আন sigo a la mía amor মাজিল্লাই ইলিশ মাছের এগুছি একটা ইলিশ মাছের ডিম দেশে থাকতে হইতো না এক টুকরা মাছ একটু ভাজি একটু ভাত দি তৃপ্তি সহকারে ভাত খেয়েছি এক গামলা ভাত লইন অনেক তরকারি লইন কিন্তু খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি এটা কজনে হবে আর যদি গুঁই মরিচ দিয়েও ডলি ভাত খাই অনেক তৃপ্তি সহকারে খাই شكرا الحمد لله দেখে ভালো থাকেন তাইলে সুস্থ থাকেন কেন আল্লাহ হাফেজ